7 জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে আজ থেকে সারা দেশে 48 ঘন্টার হরতাল পালন করছে বিএনপি। তবে এর প্রভাব খুব একটা নেই। ভোরে চাঁদপুর শহরের বাস স্ট্যান্ড এলাকায় একটি বাস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজন আহত হয়েছেন। মেহেরপুরের গাংনি থেকে 4টি বোমার মতো বস্তু উদ্ধার করেছে পুলিশ। হেমায়তপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা এগুলো উদ্ধার করে। পুলিশের ধারণা, নাশকতার জন্য এসব বোমা আনা হয়েছিল। হরতালের সমর্থনে গতরাতে যশোর ও নারায়ণগঞ্জে সহ দেশের বিভিন্ন স্থানে মশাল মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।